2.77 একর জমি এবং সেই জমিতেই হাজার হাজার শ্রমিকরা তারা নিরন্তর কাজ করে চলেছেন। শেষ মুহূর্তে টাচ বলা চলে এই মুহূর্তে, কারণ আগামী 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে গোটা অযোধ্যা নগরী। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত হবেন এবং বিমানবন্দরের উদ্বোধন করবেন। কড়া নিরাপত্তার চাদরে এই মুহূর্তে গোটা অযোধ্যা নগরীকে মুড়ে ফেলা হয়েছে, অর্থাৎ নিরাপত্তার নিশ্চিদ্র বলয় এই মুহূর্তে গোটা অযোধ্যা নগরী। গতকালও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি গিয়েছিলেন পরিদর্শন করতে হনুমানগড়ি থেকে তিনি একেবারে সরাসরি চলে যান অযোধ্যার এই রাম মন্দিরে। তবে তারই সঙ্গে এটাও দেখিয়েছিলাম দেশ বিদেশে থেকে বহু ভক্ত সমাগম ইতিমধ্যেই হতে শুরু করে দিয়েছে, সরজ নদীতে পুণ্য স্নান চলছে। আর আজ সকাল থেকে যে ছবি ধরা পড়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছে বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, একেবারে সরাসরি তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। একদিকে যেমন পৌলমি, ঠিক তার পাশাপাশি জানাই বিট্টু রায়চৌধুরী। আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সেই ছবি অযোধ্যা নগরী থেকে তুলে ধরছে প্রতি মুহূর্তের একবার এক্সক্লুসিভ কভারেজ রিপাবলিক বাংলা। এবং এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন আমরা আমাদের সঙ্গে পৌলমি রয়েছে এবং বিট্টু রায়চৌধুরী আমাদের অপর প্রতিনিধি রয়েছে। অর্থাৎ আমি একেবারে সরাসরি পৌলমি তোমার সঙ্গে কথা বলি। আগামীকাল তো প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন, বন্দরের উদ্বোধন রয়েছে, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই অযোধ্যা নগরী। আরও যদি ছবিটা আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরো, আরও স্পষ্ট করো পৌলমি। একদমই তাই তনয়া, এই মুহূর্তে যে ছবিটা গোটা অযোধ্যা জুড়ে, গোটা অযোধ্যায় ব্যস্ততা তুঙ্গে। তুমি কিছুক্ষণ আগে বললে যে প্রায় 2.77 একর জায়গা জুড়ে যে রাম মন্দিরের কাজ, সেই কাজ জোর কদমে চলছে। তবে এই মুহূর্তে যে কাজশালাতে রয়েছি সেখানেও কাজ জোর কদমে চলছে। তোমাকে একবার দেখাবো যে বারবার বলি মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের ক্ষমতায়নের কথা যখন বারবার উল্লেখ করা হয় এখানেও কিন্তু সেই ছবি ধরা পড়ছে। ঠিক কিভাবে ধরা পড়ছে? এই যে কাজশালা অযোধ্যার, এই কাজশালাতে যেখানে কাজ করছেন মহিলারা, তারা নিরন্তর দিন রাত এক করে কাজ করে যাচ্ছে। এখানে সমস্ত মহিলা দ্বারাই কাজ চলছে। এই যে কাজশালায় যেখানে যে প্রত্যেকটি স্তম্ভে দেখো সূক্ষ্ম একটা কারুকার্য করা হচ্ছে, সেই সূক্ষ্ম কারুকার্যগুলো রাম মন্দিরে প্রতিষ্ঠিত হবে। এই যে থামগুলো, এই থামের ওপর যে সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে সেই কারুকার্যগুলো করা হচ্ছে, যেগুলো রাম মন্দিরে যাবে। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি এখানে একসঙ্গে প্রায় 100 শ্রমিক কাজ করেন, বিভিন্ন যারা শিফটে কাজ করেন, বিভিন্ন সময় ধরে যারা কাজ করেন এখন অনেকেই রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কেননা তারা নিরন্তর দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন। আপ লোগ কাহাঁ সে হ্যায়? অযোধ্যা সে। কাইসে কাম কাজ চল রহা হ্যায়? আচ্ছা চল রহা হ্যায়। তো ইয়াহ পর সবি মহিলায়ে হ্যায়, তো আপ লোগ কাইসে কাম করতে, কিতনা মানে কিতনা টাইম সে কাম করতে হ্যায়? ডেড় সাল হো গয়া। ডেড় সাল হো গয়া। সব রাম মন্দির কে লিয়ে হো রহা হ্যায়? সব রাম মন্দির কে লিয়ে হো রহা হ্যায়। কাইসা মহসুস কর রহে হো আপ? আচ্ছা লাগ রহা হ্যায়, বহুত আচ্ছা লাগ রহা কি ভগবান জি কা মন্দির বন জায়ে, রাম জি কা, রাম জি বৈঠ জায়ে, হাম সবকো আচ্ছা লাগে, দর্শন ভি মিলেগা। তো আপ লোগ কাম করতে হো, বহুত দের সে কাম করতে হো, ইসকা জো এনার্জি হ্যায় ও এনার্জি কাইসে দিখতা হ্যায়? আচ্ছা লাগতা হ্যায়। আমরা দেখলাম যে সত্যি বলছেন যে তারা দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে কাজ করছেন। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আর একটু কথা বলি। আপনার নাম কে হ্যায়? ज्ञानमती। ज्ञानमती जी कब से काम का चल रहा है? डेढ़ साल से। कैसा महसूस कर रहे हैं आप लोग यहाँ पर काम करने के लिए? बहुत अच्छा महसूस कर रहे हैं। ये सब तो राम मंदिर में ही जाएगा ना? जी। আমরা দেখলাম যে সত্যি 1.5 বছর ধরে তাদের কাজ চলছে এবং সেই কাজ তারা নিরন্তর চালিয়ে যাচ্ছে, মুখে তাদের হাসি রয়েছে। সত্যি মেয়েদের ক্ষমতা, মেয়েরা বারবার দেখিয়েছে যে অনেক অসাধ্য সাধন করেছে, সেই একসঙ্গে তারা কাজ করে যাচ্ছে সেই ছবিটা আমরা এই মুহূর্তে কাজশালা থেকে দেখাচ্ছি। এই যে কাজগুলো, এই কাজগুলো খুব সূক্ষ্ম কারুকার্য, এই কারুকার্যগুলো মেয়েদেরকে দ্বারাই হয়, তাই তাদেরকে দিয়েই কাজটা চলছে। আমরা একটু ওইদিকেও যাওয়ার চেষ্টা করব, সেখানেও কাজ চলছে, একের পর এক ভাগ রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে কাজ চলছে। একেবারে
ইয়াং জেনারেশন যেমন রয়েছে, মধ্যবয়স্করা রয়েছে, একেবারে তাই বললাম আমি, অর্থাৎ এই যে হাজার হাজার শ্রমিকরা, তাদের এই যে হাতের অপরূপ সুন্দর যে কাজ, সেই কাজও কিন্তু চাক্ষুষ করতে পারবেন যারা দেশ থেকে বিদেশে থেকে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারা যাবেন অযোধ্যার এই রাম মন্দিরে। তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি তো আমরা দেখাবোই আপনাদেরকে। তবে তার সঙ্গে একটু বিট্টুর সঙ্গে আমরা কথা বলি। বিট্টু আমাদের প্রতিনিধিও রয়েছে, যেমনটা ছবিতে দেখে মনে হচ্ছে বিট্টু যে এই মুহূর্তে রাম মন্দিরের সামনেটায় তুমি রয়েছো, যারা এই মুহূর্তে দিন রাত এক করে ক্রমাগত কাজ করে চলেছেন। 22 তারিখের আগে সেই রাম মন্দির শেষ করতে হবে, তার কারণ সেদিনই রয়েছে উদ্বোধন, হাতে হয়তো আর 23 থেকে 24 দিনের মতন সময় বাকি রয়েছে। যারা শ্রমিকরা রয়েছেন, যারা এইরকমভাবে রাম মন্দিরকে সাজিয়ে তুলছেন, তাদের সঙ্গে কথা বলা কি সম্ভব হচ্ছে? দেখো, আমি কর্মশালাতে রয়েছি। প্রথমত তোমাকে জানিয়ে রাখি, এই যেই পিলারগুলো তৈরি করা হচ্ছে বা যে স্তম্ভগুলো তৈরি করা হচ্ছে সেগুলো বংশী লাল স্টোন অর্থাৎ রেড স্টোন বলা হয়। এটা মূলত রাজস্থান থেকে আসে এবং এই মুহূর্তে যে কর্মশালায় দেখতে পাচ্ছি, কর্মশালাতে প্রচুর মানুষজন, পর্যটকরা যারা অযোধ্যা ঘুরতে আসছেন, তারা এখানে ঘুরতে এসেছেন, তারা দেখছেন গোটা এই যে কারুকার্য সেটা। আমি একবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু এগিয়ে এসে সামগ্রিকভাবে যদি ছবিটা দেখাতে পারে, তাহলে প্রচুর মানুষজন এই মুহূর্তে ভিড় করছেন ধীরে ধীরে কর্মশালা দেখার জন্য, এবং তার পাশাপাশি তারা এই যে সূক্ষ্ম কাজগুলো সেগুলো তারা দেখছেন, সেগুলো তারা দেখছেন। আমরা সরাসরি একবার তাদের সঙ্গে কথা বলবো এবং তারপরে আমরা যাবতীয় যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো দেখাবো, পুঙ্খানুপুঙ্খ সমস্ত ছবি আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে। আপলোগ কাহাঁ সে আয়ে হে? কেসা লগ রহা হে আপ ইধার আয়ে হে, কেসা লগ রহা হে? বহুত আচ্ছা। রাম মন্দির দেখে আবি? হ্যাঁ, আবি তো দেখনা স্টার্ট কিয়ে। রাম মন্দির সে পেহলে ইয়ে ওয়ার্কশপ দেখনে কে লিয়ে আয়ে হে? জি। কেসা লগ রহা হে ইয়ে কাম দেখ কে, ইয়ে আর্কিটেকচার, ইয়ে ইসকা কোই আন্দাজা নাহি লাগা যা সকতা। বহুত বহুত আচ্ছা। ঝাড়খণ্ড থেকে এসছেন পরিবার সহ পর্যটকরা, তারাই কর্মশালা খতিয়ে দেখছেন, তারা তারপর রাম মন্দিরে যাবেন। শুক্রিয়া। আমরা আরও বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলবো, তবে যে কাজটা চলছে কাজটা কিন্তু চোখে পড়ার মতো। 1 বছর ধরে 3 বছর ধরে 10 বছর ধরে সব মানুষগুলো কাজ করছেন। আপকে পাস আয়েঙ্গে, আপ কাহাঁ সে আয়ে? গুজরাট সে। গুজরাট সে। গুজরাট সে। কিতনে দিন পেহলে? হ্যাঁ, এক বরে হো গয়া। ক্যা ক্যা বানায়া অভি তক? ইয়ে পিরোর বানায়া। কিতনে টাইম লাগতা ইয়ে বানানে কে? দো মহিনা। দু মহিনা লাগতা হয় এক 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 এই একটা একটা পিলার তৈরি করতে 1 মাসের মতো 2 মাসের মতো সময় লাগে, শ্রমিকরা জানাচ্ছেন। শুধু গুজরাট কেন, রাজস্থান, তার পাশাপাশি পশ্চিমবঙ্গ, এছাড়া বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন তারা শ্রমিক হিসাবে এসে দীর্ঘদিন ধরে কাজ করে, এই ওয়ার্কশপে কাজ করে তারা রাম মন্দিরের যে স্ট্রাকচার সেটা নির্মাণ করছেন, এবং সেই স্ট্রাকচার এই ক্রেনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্ট জায়গাতে। কাজে বলা যেতে পারে এই ওয়ার্কশপ। বিট্টু আপাতত তোমায় ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে পৌলমী তোমাকেও ধন্যবাদ জানাবো। আর এই রাম মন্দিরকে কেন্দ্র করে মানুষের মধ্যে যেমন উচ্ছ্বাস রয়েছে, ঠিক তার পাশাপাশি আপনারা জানেন যে আগামীকালই কিন্তু সেখানে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বন্দরের উদ্বোধন করবেন তিনি। তার আগে পূর্বে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে, ঢেলে সাজাচ্ছে প্রশাসন, সেই ছবিও দেখাই। হাঁটছিলাম, সেই মুহূর্তে দেখলাম প্রচুর ভক্তরা তারা ধীরে ধীরে আসছেন, পায়ে হেঁটে আসছেন। অন্যদিকে দাঁড়িয়ে কালকে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং সেক্ষেত্রে এই যে পথে আমরা দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় রামপথ। মূলত এই রামপথ থেকে লতা মঙ্গেশকর চক পর্যন্ত দীর্ঘ রাস্তা, নরেন্দ্র মোদী রোড শো করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে। কীভাবে গোটা ব্যাপারটা কার্যকর হচ্ছে তোমাকে একবার ছবিটা দেখাবো। আমি যদি আমার রাস্তার ওপারে দেখি, দেখছি পুলিশ বাহিনী রীতিমতো টহল দিচ্ছেন, শীতে কাবু, পুরো অবস্থাটা রীতিমতো কুয়াশায় ঢাকা, হাড় কাঁপানো ঠান্ডা, তার মাঝেই ইউপি পুলিশ এই মুহূর্তে টহল দিচ্ছেন। অন্যদিকে দাঁড়িয়ে রাস্তা সম্পূর্ণভাবে সাজানো হয়েছে। কীভাবে সাজানো হয়েছে সেই ছবিটা তোমাকে আমি দেখাবো। গত পরশু দিন দেখছিলাম এই ধরনের বিভিন্ন বাতি স্তম্ভ, সেগুলোর কানেকশান দেওয়া হচ্ছিল, বিদ্যুতের কানেকশান, সেই বিদ্যুতের কানেকশান দেওয়া হয়েছিল সদ্য, যে তার প্রমাণ এখনও পর্যন্ত তারগুলো পড়ে রয়েছে। এখন এই বিদ্যুতের তার চালু হয়ে গিয়েছে এবং ফুল মালা দিয়ে সামগ্রিকভাবে ঘিরে ফেলা হয়েছে, এই সাজানো হয়েছে এই বিদ্যুতের স্তম্ভটা বা বাতি স্তম্ভ। অন্যদিকে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা, আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নায়া দেখাচ্ছে নিরাপত্তা ব্যবস্থাটা, যাতে এখান থেকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এইভাবে ব্যারিকেড করা হচ্ছে। আমার সাথে বিভিন্ন সাধু সন্তরা রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব যে এ রাম মন্দির উদ্ঘাটন হোনে বলা হে আগলি 22 তারিখ, কাল প্রধানমন্ত্রী আয়েঙ্গে, রোড শো হোগা ইধার, কেসা লগ রহা হে আপকো? अयोध्या में भगवान राम का भव्य मंदिर बन रहा है, देश के प्रधानमंत्री अयोध्या में आ रहे हैं, अयोध्या के संत मान और करोड़ों राम भक्त मोदी जी के स्वागत करें, पूरे ही यहां से लेकर रेलवे स्टेशन और
एयरपोर्ट तक पूरे प्रधानमंत्री जी का भव्य स्वागत होगा। यहाँ के परम पूज्य संत महान और राम भक्त सभी मोदी जी का स्वागत करेंगे। कल जब 22 तारीख उद्बोधन, किंतु तार आगे मंदिर संलग्न जो रामपथ रही है, से रामपथे निरापत्ता व्यवस्था तरह पशापी रामपथे जो सजाना हे मुहूर्ते भिडियो जानल समस्त छवि रिपब्लिक बांगलार दर्शक उद्देश्य और तुम्हार उद्देश्य तुम्हें।